প্রচণ্ড গতিতে বল করা যতখানি সহজ, ক্যাচ নেওয়া যেন নাহিদ রানার কাছে ততখানি কঠিন। প্র্যাকটিসে প্রায় 70-80 ভাগ ক্যাচই তিনি ফেলেন, কিন্তু আসল জায়গায় রানার ভুল করেননি। সেকেন্ডের শেষ বেলায় ঠিকই দিমুৎকরণরত্নের ক্যাচ নিয়ে ফেলেছেন। ফাইন লেগে দাঁড়িয়ে নেওয়া ওই ক্যাচ দেখে লিটনরাও ছিলেন অবিশ্বাসের ঘোরে। কিন্তু যাদের ওপর বিশ্বাস রাখা যায় তারাই তো বিশ্বাস ভেঙেছেন। প্রথম ইনিংসে জয় একটা ক্যাচ ফেলেছেন, 0 রানে জীবন পাওয়া কামিন্দু মেন্ডিসের পর সেঞ্চুরি করেছেন। সেকেন্ড ইনিংসে নাইম হাসান যে ক্যাচটা ফেলেছেন, টপ লেভেল ক্রিকেটে অমন মিস কেউ করে কি না সেটাই তো প্রশ্ন। প্র্যাকটিসে নাহিদ রানা ক্যাচ ফেলেছেন বটে, কিন্তু ম্যাচে ঠিকই নিয়েছেন। এবং তার ওই ক্যাচ নেওয়ার পর ক্রিকেটাররা অনেকটা অবাক হয়ে গিয়েছিলেন, কারণ প্র্যাকটিসে খুব একটা ক্যাচ তিনি নিতে পারছিলেন না। নাহিদ নিতে পারলেও নাইম হাসান একটা সহজ ক্যাচ ফেলেছেন এই ম্যাচের বদলি ফিল্ডার, যদিও ঠিক তার পরের বলেই তাইজুল অ্যাঞ্জেলো ম্যাথিউসকে কট বিহাইন্ড করেছেন। এবং এই ইনিংসের প্রথম বলে একটা রান আউটের সহজ চান্স মিস করেছে বাংলাদেশ ফিল্ডার তাইজুল ইসলাম। তিনি থ্রো করেছিলেন বোলিং এন্ডে, শরীফুল বলটা ধরেননি, তিনি ডিরেক্ট হিট ভেবে ছেড়ে দিয়েছেন। ওই জায়গায় যে ক্যালকুলেশনের ভুলটা শরীফুল করেছেন, তাতে ইনিংসের প্রথম বলেই বাংলাদেশ দল একটা আউটের সুযোগ হারিয়েছে। ওই বলে ওভারথ্রোতে 5 রান এসেছে সব মিলিয়ে ওই বল থেকে। এই যে ফিল্ডিং মিস, এটা কি এই ইনিংসেই প্রথম? আগের ইনিংসেও কিন্তু একই জিনিস দেখা গেছে। কামিন্দু মেন্ডিস ক্রিজে আসার সাথে সাথেই মাহমুদুল হাসান জয় একটা ক্যাচ ফেলেছেন তার প্রথম বলেই। কামিন্দু মেন্ডিস তখন 0 রানে ছিলেন, সেই মেন্ডিস পরবর্তীতে সেঞ্চুরি করেছেন। সুযোগ কিভাবে কাজে লাগাতে হয় সেটা তিনি দেখিয়েছেন। বাংলাদেশ ওই জায়গায় সুযোগ হারিয়েছে, এই ইনিংসেও সুযোগ হারিয়েছে। এই যে প্রতি ম্যাচেই সুযোগ হারানো, এই যে ইজি চান্সগুলো নিতে না পারা, প্রায় প্রতি ম্যাচেই, প্রতি টেস্ট হোক, প্রতি ওয়ান ডে হোক, প্রতি টি-20 হোক, বাংলাদেশ দল কিন্তু এইসব সুযোগ নিতে না পারার কারণে ভুগছে। এই যে নিয়মিতভাবে সুযোগ নিতে না পারা, ইজি চান্সগুলো মিস করা, বাংলাদেশ দল যে পিছিয়ে আছে, এই টেস্ট তো বটেই, টেস্ট ক্রিকেটেই যে পিছিয়ে আছে সেটার একটা নিদর্শন। ইজি চান্সগুলো নিতে পারা, হাফ চান্স তো আরও পরের ব্যাপার। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে আপনার পিয়াল, অলরাউন্ডার।